কিরে কি হলো আজ? সকাল সকাল একেবারে হলুদ চন্দন সুগন্ধি দিয়ে সিঙ্গার করে গুনগুন করে গান গাওয়া হচ্ছে। দিদা এসো না। তোকে আর কতদিন বুঝাবো বলতো? দিদা বলে মায়ের মাকে, বাবার মাকে ঠাকুমা বলে, আমি তো ঠাকুমা। কিন্তু আমার দিদা রাখতে বেশি ভালো লাগে। দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি। এখন আবার শুরু করে দাও তোমার মেলোড্রামা। কি মা? মেলোড্রামা ইংরেজি শব্দ, তুমি বুঝবে না। বুঝতে চাইও না, আমি দেবযানী চক্রবর্তী, এবাড়ির বউ, এই জমিদারি। হ্যাঁ 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 বুঝছি, এই জমিদারির ভার তোমার ওপর, তুমি একাই এই জমিদারি ধরে রেখেছো, ইত্যাদি ইত্যাদি। জমিদারের যুগ চলে গেছে, তোমাকে রেখে গেছে। কথায় কথায় তো রেগে যাস কেন বলতো? একেবারে বাবার মতো হয়েছিস। ভালো কথা মনে করেছো, বাবার পেন্টিংটা নামিয়ে আজ ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করব। আচ্ছা ঠিক আছে, করিস। এখন আগে যা, পুজো দিয়ে আয়, তোর ভগবান বিনা ভোগে উপোস করছে। হ্যাঁ হ্যাঁ, আজ খুব দেরি হয়ে গেল পুজো দিতে, আমি যাই। দিদা, আমার বাবা কি সত্যি জমিদার ছিলেন? ও মা, সে কি কথা! ছোটবেলা থেকে বড় হচ্ছে সেই জমিদার বাড়িতে, এতদিনও জানিস না এই বাড়ি কার? তোর বাবারা সাত পুরুষ ধরে জমিদার ছিলেন। আর আমার মা? তোর মা রানী চন্দ্রাবতী, আশপাশের আরো 10-15 জমিদারি পর্যন্ত তার নাম ডাকছিল। যেমন রূপ তেমন গুণ, তেমনই বিদ্যা। দূর দূর থেকে একবার তার দর্শন পেতে মানুষ এইখানে আসতেন। মার ছবিতেও দেখেছি, কি অসম্ভব সুন্দরী ছিলেন তিনি। তুই একেবারে তোর মায়ের মতো হয়েছিস। মায়ের মতো অত সুন্দর কোথায় আমি? আয়নাতে ঠিক মতো দেখেছিস? আরে আমি তোকে যেদিন প্রথমে দেখেছিলাম আমি তো চমকে গিয়েছিলাম, তুই একেবারে তোর মায়ের প্রতিচ্ছবি হয়েছিস। আচ্ছা দিদা, আমি জন্মানোর কতদিন পর আমার মা চলে গেলেন? ঠিক 15 দিন পর। সে এক ভয়ঙ্কর রাত ছিল। কি হয়েছিল সেই রাতে দিদা? সময় হলে বলবো। প্রণাম বড় মা। প্রণাম। কি সমাচার রামবিলাস? আমি দেখেছি দিদা, রামবিলাস আকে বাবার ঘরটা খোলার ব্যবস্থা করো, আমি ঘর পরিষ্কার করব। আকে আমি সব ব্যবস্থা করছি। ইস, ঘরটা কি অপরিষ্কার হয়ে গেছে রামবিলাস। আকে ছোট মা, আজ থেকে প্রত্যেক সপ্তাহে একবার এই ঘর পরিষ্কার করাবে। জি আকে। আচ্ছা রামবিলাস, তুমি কি কখনো আমার মাকে দেখেছো? আকে কেন দেখব না তাকে, তিনি এই বাড়ির প্রাণ ছিলেন, দয়ার সাগর ছিলেন তিনি। আমার মায়ের কি হয়েছিল রামবিলাস? আমাকে আমাকে ক্ষমা করুন ছোট মা, আমি সেই রাতের কথা আপনারে বলতে পারবো না। কেন? আমি সেইটাও বলতে পারবো না। কিন্তু কেন? দিদাকে জিজ্ঞেস করলে দিদাও কিছু বলে না, তুমিও বলো না, তোমরা সবাই কি লুকোচ্ছো আমার কাছে? আমাকে ক্ষমা করুন ছোট মা। তুমি যাও তো এখন, আমি একটু একা থাকতে চাই। প্রণাম ছোট মা। কি লুকোচ্ছে এরা আমার কাছে, কেন লুকোচ্ছে? কথায় বলে না, রাজা চলে গেছে, রাজত্ব রেখে গেছে। এই গল্পের এখন পর্যন্ত যতজন পাত্রপাত্রীর সাথে পরিচয় হলো সবারই এই একই অবস্থা। কালিরামপুরের এই জমিদার বাড়িটি কেবল নামেই জমিদার বাড়ি রয়ে গেছে। বাড়ির চারিদিকে শ্যাওলাগুলো দেখলে বোঝা যায় রাজকোষ থেকে মা লক্ষ্মী অনেক আগে মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রাণহীন এই বাড়িটিতে প্রাণের সঞ্চার করে রোহিণী নামে মেয়েটি। এই মেয়েটি একটু অন্যরকম। রোহিণী খুব সরল প্রকৃতির নয়, আবার খুব জটিলও নয়, খুব চঞ্চল অথবা খুব গম্ভীর। মেয়েটাকে হঠাৎ করে দেখলে যে কেউ চমকে যাবে, যেন কোনো শিল্পী
একেবারে নিজ হাতে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে তার টানা টানা চোখ আর খাড়া নাক। এই মুহূর্তে মেয়েটা পূজোর ঘরের দিকে যাচ্ছে। পূজোর ঘরে গেলেই মেয়েটা গম্ভীর হয়ে যায়। চেহারার মাঝে একটা ছাপ দেখা যায়, যে ছাপটা অনেক অন্যরকম। পার্বতী? হ্যাঁ দিদা। কি ব্যাপার, এখানে একা বসে হাসছিস কেন? হাসছি, কোথায় হাসছি? তোর হাসির শব্দ শুনে তো আমি এখানে এলাম। তুমি ভুল শুনেছ। আমি ভুল শুনবো কেন? বয়স হয়েছে ঠিক, কিন্তু কান দুটো তো ভালো আছে নাকি? আমি বলেছি তুমি ভুল শুনেছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমারই ভুল হয়েছে। তোর পূজা শেষ হলো? হ্যাঁ। প্রসাদ দিবি না আমাকে? খিরে। এই পার্বতী। হ্যাঁ হ্যাঁ, এই যে নাও প্রসাদ। কয়েকদিন পরে চন্দ্রে গ্রহণ লাগবে, আর আমি রক্ষা করো ঠাকুর। কিরে রামবিলাস, কি হয়েছে? বড়মা, ওই ওই ঘরে। আরে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? ছোট মা। পার্বতী, কি হয়েছে? আমি রাতের খাবারটা ছোট মার ঘরে দিতে গিয়েছিলাম, দরজার কাছে গিয়ে শুনি ভেতর থেকে হাসির শব্দ আসতেছে। দরজা খান একটু ভাগ কইরা দেখি, রাম 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 রাম। কি দেখেছোটা কি? ছোট মা মেঝেতে বসে আছেন, তার চারিদিকে আলো, আলোতে চোখে ধান্না লাগে, যেন সে আমাদের ছোট মা নন, অন্য কেউ। মায়ের এক হাতে খড়গ, আরেক হাতে একটা আস্তা নরমুণ্ড। যা দেখেছিস ভুলে যা রামবিলাস, এই কথা যেন আর কাউকে বলতে না শুনি, খবরদার। আর তুই তো কিছুটা হলেও জানিস, নতুন করে এসব নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। কি নিয়ে এত মাথা ব্যথা দিদা? হ্যাঁ রামবিলাস, আমাকে দেখে এমন চমকে উঠলে যে? ও কিছু না, ও শরীরটা ভালো না তো, মাথা ব্যথা সেটাই বলছিল। রামবিলাস তুই যা এখন। আগে পার্বতী আয় আমার কাছে আয়। বলো, তোর শহর দেখতে ইচ্ছে করে না? একদম না। কেন? এই কালীরামপুর ছেড়ে আমি কোথাও যাব না। শহরে তো আমাদের অনেক আত্মীয় পরিজন আছে, একবার গিয়ে ঘুরে আসলেই তো পারিস, ওরাও তোকে দেখতে চায়। ওরা দেখতে চাইলে ওরা আসবে, আমি কেন যাব? আর বললাম তো, এই কালীরামপুর ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, যাস না। কেউ আছেন? কে? আগে আমি। আমি কে? আমি রূপা, ওই পূবগাঁও থেকে আসছি। কি দরকারে আসছো? আমি খুব বিপদে পড়ে আসছি, বড় মার সাথে একটু দেখা করতে চাই। এই বাড়ির ভেতরে বাইরের কাউরে ঢুকা নিষেধ, কি দরকারে আইসো আমারে কও। আমার বাবা এই জমিদারের লাঠিয়াল ছিলেন, বড়মা তারে চেনেন, আমার একটু ভেতরে যাইতে দেন। না না, ভেতরে যাওয়া যাবে না। রামবিলাস,
আগে ছোট মা কে ওখানে? পূবগাঁও থেকে একজন এসেছেন ছোট মা, তার বাবা আমাদের এইখানে লাঠিয়াল ছিলেন। ওকে ভেতরে পাঠাও। আগে ছোট মা, চলো ভেতরে চলো, ছোটমার সাথে সাবধানে কথা কইবা। আমি জানি উনি মানুষ না, উনি পিশাচ। চুপ করো, কিসব কথা কও? খবরদার এইসব কথা ছোটমার সামনে কইবা না। শুধু আমি না, গ্রামের সবাই এই কথা জানে। কোন কথা? না না ছোটমা, মানে ওর বাবার কথা বলতেছিল, বাবার কথা সবাই জানে। কি জানে? কি উল্টা পাল্টা বলছো রামবিলাস? না মানে ছোট মা। থাক তুমি থামো, ওকে বলতে দাও। বলো কে তুমি? নমস্কার ছোট মা, আমার বাবা এখানে লাঠিয়াল ছিলেন কয়েক মাস ধরে। বাবা একেবারে বিছানাতেই সব কিছু, আমি ছাড়া বাবার আর কেউ নাই। সাহায্য চাইতে এসেছো? সাহায্য মানে ঠিক সাহায্য না। তাহলে আমাকে যদি একটা কাজ দিতেন, এমনি সাহায্য নিয়ে আর কয়দিন চলবো? আর বাবা তো বেশি দিন নাই, বাবা চলে গেলে আমি বড় অসহায় হয়ে যাব। ঠিক আছে রামবিলাস। আজ্ঞে ছোট মা। ওকে কাজে রেখে দাও। জি আজ্ঞে ছোট মা। আপনি আপনি সাক্ষাৎ দেবী? রামবিলাস ওকে নিয়ে যাও। আজ্ঞে। এই চলো। নমস্কার। শোনো, আমি তোমারে খবর দিব কাল পরশু, খবর দিলে চলে আসবা। কিন্তু ছোট মা তো কইলো এখন থেকেই করতে। ছোট মা কইছে, বড় মা তো বলেন নাই। আমি বড় মার সাথে কথা বইলা তারপর খবর দিব। আচ্ছা। দেব জানি কে কে রে ওখানে? আমি। তুই? আমার ভোগ কোথায়? দেব দেব, এত বিলম্ব আমার সহ্য হচ্ছে না। আমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করছি। আমার রক্তের তৃষ্ণা না মিটলে তাণ্ডব হবে, প্রলয় হবে, প্রলয়। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। পার্বতী, পার্বতী, দিদা, রামবিলাস, হে রামবিলাস, রামবিলাস! বড় মা, ছোট মার তো জ্ঞান ফেরে না। পূজার থালাটা দাও। এই যে বড় মা। ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা। দিদা, ও দিদা, এই যে আমি এখানে। ব্যথা দিদা, সারা শরীরে ব্যথা। নড়াচড়া করিস না, আমি দুধ আর ধুতরা আনিয়েছি, দুধ আর ধুতরা দিয়ে গোসল করলেই সব ঠিক হয়ে যাবে। কি হয়েছিল দিদা? কই, কিছু হয়নি তো। কত করে বলি, খাওয়া দাওয়াটা ঠিক মতো কর। এই যে মাথা ঘুরে পড়ে গেছিস, দেখি একটু কষ্ট করে উঠতে দেখি। চল চল আমার সাথে, দুধ দুতরা তৈরি হয়ে গেছে, চল আস্তে সাবধানে। রামবিলাস, এ রামবিলাস! রামবিলাস, রামবিলাস, একবার এসো তো। যাই বড় মা। আগে দরজাটা আটকে দাও, কথা আছে। আগে সময় তো চলে এসেছে রামবিলাস, আমার স্বপ্ন আছে, কাজটা তাড়াতাড়ি সারা লাগবে। কিন্তু বড় মা, এখন তো আর আগের দিন নাই, এখন অনেক কঠিন থাকে সবকিছু। মানুষ এখন আর আগের মতো নাই তো,
মোবাইল না কি জানি বাইর হইছে, কিছু হইলেই ফটো তুইলা কি যেন বইপত্রে দিয়া দেয়, একবার ধরা পড়লে। আহ, এখন এসো বাবা, সময় নাই, ধরা পড়লে কি হবে সেটা ভাবতেছো, আর কাজটা না করলে কি হবে সেটা ভাবতেছো না? ক্ষমা করবেন বড় মা, কিন্তু এসব আর কতদিন চলবে? অভিশাপ রামবিলাস, অভিশাপ, কয়েক পুরুষ ধরে এই অভিশাপ টেনে নিয়ে বেড়াচ্ছে এই জমিদারি, আরো কয় পুরুষ লাগবে আমি জানি না। তুই যা রামবিলাস, সব ব্যবস্থা কর, আমি একটু বিশ্রাম নিব। আগে কালকে একটা মেয়ে এসেছিল, বলতেছিল ওর বাবা আমাদের এখানে লাঠিয়াল ছিলেন, কাজ চাইতে এসেছিল, ছোটমার সাথে কথাও বলেছে, তাকে কি কর, যা ভালো মনে হয় কর, এখন যা। আগে রামবিলাস শোন। জি। ওইটাতে তো জল আর সোনার উপর জল দিয়ে পরিষ্কার করা আছে তো? জি আছে। ঠিক জায়গা মতো রাখিস। আগে ঠিক আছে। কাকা, আর কত দূর? এই তো চলে আইছি। আমারে কামে রাখবো তো না? হ্যাঁ রাখবো। আপনি কথাবার্তা সব কই লেছেন তো বড়মার লগে? হ্যাঁ কইছি। আমার বাপ কিন্তু একেবারে সজ্জায়, তারে দেখার আমি সারা কেউ নাই, বেশি সন্ধ্যা পর্যন্ত কাম করতে পারুন না, অভাবে না পড়লে মানুষের বাইর জিয়ার কাম জীবনেও করতাম না। হ্যাঁ সব কইছি। ওনারা মানুষ কেমন কাকা? ভালো। শুনছি এই প্রাসাদের রাজকুমারী নাকি পিশাস। একের চল লাগাই দেব, যত সব ডেঙ্গা কথা চুপচাপ চল। আচ্ছা কাকা একটা কথা, হুটহাট যদি বাবার কিছু একটা হইয়া যায় কিছু সাহায্য চাইলে দিব তো? হুম দিব। এ কি কাকা, জমিদার বাড়ির সদর দরজা তো এইদিকে, তুমি আসো তো আমার সাথে। আপনি ওদিকে কই যাইতেছেন? আরে রাতের বেলা সদর দরজা বন্ধ থাকে, পেছনের দিকে একটা দরজা আছে ওইটা দিয়ে ঢুকবো। কিন্তু এদিকটা তো মেলা আন্ধার। আহা এত সওয়াল না কইরা আসো তো। কই কাকা, এদিকে তো কোনো গেট দেখতে পাইতেছি না। ওই যে ওইদিকে দেখো। ওইটা কেরা? বড় মা। এত রাইতে ওইখানে দাঁড়ায় আছে কে? এত প্রশ্ন করো কে, আসতে কইছি আসো। কাকা আমার মনে কেমন জানি কু ডাকতেছে, আমি যামু না। এই মাইয়া বেশি প্যাস প্যাস করবি না, আইতে কইছি চুপচাপ আয়। এসব এসব কি হইতাছে? আমারে আমারে এখান কেন নিয়ে আইছেন কাকা? ও কাকা চুপচাপ বস। কি কি হইতাছে এখানে? কথা বলা যাবে না কাকা। ও কাকা আমারে কি করবো? কিছু না, একদম লাগবো না, এক কপে কাজ হয়ে যাবে। আমারে কি মাইরে ফেলানোর জন্য নিয়ে এসছেন? না এইভাবে বলতে নাই, মারতে না, পিশাচিনীর নামে বলি দিতে, সে এক হাতে খড়্গ নিয়ে আসবে, তোর তো সৌভাগ্য। কাকা ও কাকা আমারে সাইরা দেন কাকা, দয়া করেন, আমি তো কামের জন্য আসছিলাম, আমার আমার বাপের আমি সারা কেউ নাই, আমার কিছু হইলে আমার বাপ মরিয়া যাইব। সিঁদুর মাখা। না দয়া করেন মা, আমারে সাইরা দেন। নাও রক্ষা করো, রক্ষা করো। ভগবান রক্ষা করো। আবার অমাবস্যায় আমি আবার আসবো।
রামবিলাস, বাকি কাজটা সেরে ফেলো। আজ্ঞে। প্রাচীর ঘেরা একটা 300 বছরের পুরনো জমিদার বাড়ি, পেছনে একটা ভাঙা মন্দির। এটাকে ঠিক মন্দির বলা যায় না, কারণ এর ভেতরে কোনো দেবী মূর্তি নেই, আছে পিশাচিনীর মূর্তি। মন্দিরের পাশে একটা ছোট্ট পুকুর আছে, ঠিক পুকুর বললে ভুল হবে, একটা চৌবাচ্চার মতো আছে। এই বংশের রানীরা এখানে স্নান করতেন, তবে সেটা এখন আর কোনো কাজে ব্যবহৃত হয় না। সেটার আশেপাশে এখন বড় বড় ইঁদুরের গর্ত, সেই গর্তগুলো ঝোপঝাড় দিয়ে ঢেকে গেছে। চৌবাচ্চাটার ঠিক মাঝখানে একটা বিশাল গর্ত, ঘাস লতা পাতা আর পাশের একটা ধুতুর আর গাছের শুকনো ফুল দিয়ে ভরে আছে সেই জায়গাটা। সেখানে প্রত্যেক অমাবস্যায় শোনা যায় গগন বিদারী আত্মচিৎকার। অলিক সেই চিৎকারে রাতের অন্ধকার যেন আরও বেশি গুমোট হয়ে আসে। পৃথিবীর বাইরে প্রাচীর ঘেরা আরেক পৃথিবী, ভেতরে কিছু ধোয়া ধোয়া রহস্য আর কিছু সন্দেহ। পার্বতী রহস্যের ভেতরে থেকে এখনও অজানা, তবে সে এতটুকু জানে তার মায়ের সাথে কিছু একটা হয়েছে, যে এতদিন ধরে তার দিদা আর রামবিলাস লুকিয়ে আসছে। ছোটবেলা থেকে সে এটাও বুঝতে পারত সে আর সবার মতো না। ও সবসময় অনুভব করত ও একা না, সবসময় ওর সাথে কেউ না কেউ থাকে। যত বড় হতে থাকে ততই বুঝতে পারে তার এই শরীর, তার এই মন কোনো কিছুই তার নয়, সে যেন অন্য কেউ, অন্য কিছু। দিদা, দিদা। আরে পার্বতী আয়, আজকে পুরোহিত মশাইকে আসতে বলেছি, পুজো রেখেছি। কিন্তু আমার শরীরটা তো ভালো লাগছে না দিদা। ও কিছু না, ঠিক হয়ে যাবে। অমাবস্যা এলে তোর তো একটু গায়ে ব্যথা করে। করে সেটা তো জানি, কিন্তু কেন করে সেটা জানি না, তুমিও কখনো কিছু বলো না। আহা, তোর ছোটবেলা থেকে বাতের ব্যথা আছে, তাই অমাবস্যা পূর্ণিমায় একটু ব্যথা করে। কি জানি দিদা, যাই হোক, পুজো যখন রেখেছ তাহলে তো কিছু করার নেই। পুজোর সরঞ্জাম সব এসেছে? হ্যাঁ সব এসেছে। ফল আনতে রামবিলাস বাজারের দিকে যাচ্ছে, তোর কিছু আনতে হবে? আমার জন্য হলুদ চন্দন আনতে বলে দাও। আর আর কি? আমার জন্য দুটো ধুতুরার ফুল আনতে বলে দাও। ঠিক আছে। আচ্ছা পার্বতী, একটা কথা বলতো। কি? তোর ধুতুরার ফুল এত প্রিয় কেন? জানি না তো দিদা। আচ্ছা দিদা, তুমি আমার কাছে কি লুকাও? ও মা, সে কি কথা, তোর কাছে আবার কি লুকাবো? আমার মার কথা দিদা, আমার মার কথা শুনতে খুব ইচ্ছে করে। আমি তো বলেছি। না বলনি। আমার মা কিভাবে মারা গেলেন, কি হয়েছিল? অসুখ করেছিল। কি অসুখ? বুকের ব্যামো হয়েছিল রে, শ্বাসকষ্ট। আচ্ছা ছাড়ো দিদা। হুম, আজকে না একটা মেয়ে আসার কথা কাজের জন্যে। কোন মেয়ে? ওই যে সেদিন এসেছিল না, বললো কাজ দরকার, কি যেন নাম, হ্যাঁ রূপা। না পরে আর আসেনি। আসেনি? কিন্তু মেয়েটা তো বলছিল টাকার খুব দরকার। ওসব ছাড় তো, তুই যা স্নান করে আয়, পুজোর সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে। কে তুমি? তুমি কে? তোমার কাছে আসলে আমার এমন কেন মনে হয়, মনে হয় তোমাকে আমি কোথায় যেন দেখেছি। এই মন্দিরে এলে কেন জানি আমি সব ভুলে যাই, আমি নিজেকে আর চিনতে পারি না, কেন এমন হয়। ছোট মা, ছোট মা। রামবিলাস, তুমি? জি ছোট মা। এই মাঝ রাইতে আপনি এখানে একা একা কি করতেছেন ছোট মা? না কিছু না। রাত্রিবেলা সাপ খুব থাকে, ভেতরে চলেন ছোট মা। হ্যাঁ চলো। এক মিনিট, এটা কি? কি ছোট মা,
ভাঙা চুড়ি, এই চুড়ি তো আমি ওই মেয়েটার হাতে দেখেছিলাম। রামবিলাস, সত্যি করে বলো, ওই মেয়েটা কি পরে এসেছিল? আগে না, মানে না তো সুটুমা, আসে নাই। তুমি কি লুকোচ্ছো রামবিলাস? আগে কিছু না সুটুমা, সে আসলে তো আপনি জানতেনই। আমি কালই তার বাড়ি যাব, কেন আসলো না সেটা আমার জানা দরকার আছে। আগে বড় মা আসবো। হ্যাঁ এসো। কি ব্যাপার রামবিলাস, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বিপদ ছোট মা। কি হয়েছে, কি হয়েছেটা কি? ছোট মা কাল মাঝরাতে মন্দিরে বসেছিলেন, আমি তাকে দেখে সেইখানে ডাকতে গিয়েছিলাম। ডেকে নিয়ে আসার সময় সেখানে সেখানে কি সেই রাতের ওই মেয়েটা, ওই মেয়েটার হাতের একটা ভাঙা চুড়ি সেইখানে পড়েছিল। ছোট মা সেটা দেখে ফেলেছেন, আমাকে কতবার জিজ্ঞেস করতেছিল। তুমি কি বলেছ? আমি কিছুই বলি নাই, কিন্তু ছোট মা জেদ ধরে বসে আছেন, বলেছেন আজকে সেই মেয়ের বাড়ি যাবেন। পার্বতী কোথায়? এখন ওঠেননি। ঠিক আছে তুমি যাও। পার্বতী। হ্যাঁ দিদা। এ সকাল সকাল স্নান করে কোথায় চললি শুনি? আমি একটু বেরোবো। বের হবি কোথায়? ওই যে মেয়েটার কথা বললাম না, রূপা সেদিন এসেছিল, ওর বাড়ি যাব। সে কি, রামবিলাস তো বলল ওর বাড়ি পূব গায়ে, অত দূর পথ কেন যাবি শুধু শুধু? আমার যাওয়ার দরকার আছে দিদা। কিন্তু তোকে তো অনেক দূর যেতে হবে। কি বললে? না বলছিলাম তোকে ঢাকা যেতে হবে। ঢাকা? কিন্তু কেন? তোর মাসতুতো ভাই শুভ্র, ওর বিয়ে। তো আমি গিয়ে কি করব? তুমি তো জানো দিদা আমি এখান থেকে কোথাও যাই না, কোনো আত্মীয়র বাড়ি যাওয়া আমার ভালো লাগে না। তোর মাসি পাঁচবার চিঠি পাঠিয়েছেন, তোকে দেখেছেন সেই ছোটবেলায়। তিনি বলেই দিয়েছেন তুই না গেলে বিয়ের আয়োজনই করবেন না। তুমি তাকে চিঠি লিখে জানিয়ে দাও আমি যাব না। অমন জেদ করে না দিদা, আর তুই তো কখনো কোথাও যাস না। একটু শহরটা দেখে আয়, তোর ভালো লাগবে। কিন্তু দিদা। আর কোনো কথা না, আমি রামবিলাসকে বলে সব ব্যবস্থা করছি, তুই তৈরি হয়ে নে। ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা? আমি রামবিলাসকে এক্ষুনি ওখানে পাঠাচ্ছি, ও গিয়েই খোঁজ নিয়ে আসবে। ঠিক আছে। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. পিশাচিনি তার রাজত্ব ছেড়ে বেরুলো, এই প্রথমবার। তার মাসি তার জন্য ঢাকা থেকে গাড়ি পাঠিয়েছে। আসলে তার মাসি দেবযানীকে কোনো চিঠি পাঠায়নি, দেবযানী মিথ্যে কথা বলেছে। ওই চার দেয়ালের ভেতরে যে রহস্য, সেই রহস্যের আভাস পৌঁছে যাচ্ছিল পার্বতীর কাছে, তাই তাকে সরাতে দেবযানী তার মাসিকে সব জানায়। পার্বতীর মাসি সব কিছু না জানলেও এতটুকু জানত, তার দিদির যেভাবে রহস্যজনক মৃত্যু হয় সেই ব্যাপারে সে কিছু কথা শুনেছিলেন। তাই দেরি না করে দ্রুত পার্বতীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি। পার্বতী সেখান থেকে চলে গেলে রূপার বাবাকেও সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবেন দেবযানী। শহরে এসে সব কিছু দেখে খুব অবাক হয়ে যায় পার্বতী। তার প্রাচীর ঘেরা ওই পৃথিবীর বাইরেও যে এত কিছু রয়েছে সে কোনো দিনও ভাবেনি। মাসির বাড়িতে পৌঁছতে তার রাত হয়ে যায়, তার এই মাসিকে সে কোনোদিন দেখেনি। বাড়িতে যেতেই তার মাসি তো অবাক, এমন সুন্দর মানুষ সে কখনো দেখেনি, একেবারে প্রতিমার মতো দেখতে। পার্বতীকে যেন কোনো শিল্পী যত্ন করে রং তুলিতে এঁকেছে। সারা দিন জার্নি করার কারণে ক্লান্ত ছিল পার্বতী। মাসির সাথে দেখা করেই সেদিন ঘুমিয়ে পড়ে সে। শুনুন। কি?
না মানে জি বলুন। এই বাড়িতে পূজোর ঘরটা কোন দিকে? ও ওই দিকে। ঠিক আছে। আপনি মানে আপনাকে ঠিক চিনলাম না। আমি পার্বতী। আমি দেবদাস। জি না মানে বলছিলাম কি যেন বলছিলাম, আমার পূজোর সময় হয়ে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, যান যান ওইদিকে, ওই যে ওইদিকে, আর কিছু লাগলে আমাকে বলবেন। জি। মা, মা, আমার নাম বদলে দেবদাস রাখবো। মা, মা কই গেল? মা তা তুমি হলে কালিরামপুরের মাসির মেয়ে? সরি, সকালে আমি তোমাকে চিনতে পারিনি, মা বললো আর কি। আচ্ছা, তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, কিভাবে চিনব? আমি যতদূর শুনেছি তুমি কোথাও যাও না। বাড়ির বাইরে কোথাও আমার ভালো লাগে না। ওকে, তো হঠাৎ করে আমাদের বাড়িতে দেবীর পদার্পণ, কি উপলক্ষে? দেবী তো সর্বত্র, সব জায়গায় বিরাজমান। ও না মানে এত ভারী বাংলা, আমি আসলে বাংলা একটু কাঁচা। আই মিন টু সে, গড ইজ এভরিওয়্যার। নিজের ভাষাটা না জানা গর্বের কিছু নয়। অ্যাবসলিউটলি রাইট। তুমি তো এখানে বেশ কিছুদিন থাকবে তাই না? তোমার কাছ থেকে শিখে নেব। আমি চলে যাব, বেশি দিন থাকবো না। কেন? কেন মানে আমি তো এখানে সারা জীবনের জন্য আসিনি। বললে না তো কেন এসেছো? আপনার বিয়ের জন্য এসেছি। আমার বিয়ে? কেন, আপনি জানেন না আপনার বিয়ে? হ্যাঁ, আমার বিয়ে তো। কি দুর্ভাগ্য আমার। জি না কিছু না, ঠিক আছে তুমি যাও। শুরু? ও হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যালো, হ্যাঁ মিতা, ব্যস্ত নাকি? আচ্ছা, একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি অ্যাকচুয়ালি। আসলে কীভাবে যে বলবো কথাটা, কয়েকদিন পর তো আমাদের বিয়ে। কিন্তু আমি বলছিলাম, আমার আর কিছুদিন সময় দরকার। আমার মনে হচ্ছে আমি আসলে আই এম স্টিল নট রেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বিয়ের কার্ড পাঠানো হয়ে গেছে, বাট আই ডোন্ট নো আমার কেন এমন লাগছে। আসলে এই মুহূর্তে আর কাউকে আমি কিছু বলতে পারছি না। মিতা একটু হোল্ড করো তো, আমি 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 একটু পরে কল দিচ্ছি। এত রাতে নূপুরের শব্দ আসছে কোথেকে? পার্বতী, পার্বতী এত রাতে ছাদে কি করছে, কার সাথে কথা বলছে? নিশ্চয়ই মোবাইলে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। কি হাসি! যা গেল, ওইদিকে বিয়েটাও প্রায় ভেঙে দিলাম, এদিকে পার্বতীও হাত ছাড়া হয়ে গেল। আমার আমার তো চন্দ্রমুখীও নাই, এখন আমার কি হবে? হোয়াটএভার, একবার না পারিলে দেখো শতবার। দেখি পার্বতী, পার্বতী, কাম অন, রিল্যাক্স রিল্যাক্স, ভয় পেয়েছো? না, দেবীরা ভয় পায় না। ওকে, তুমি মনে হয় সকালের কথা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছো। কোন কথা? বাদ দাও, কার সাথে কথা বলছিলে এখন? কই, কারো সাথে না তো। আরে আমার কাছ থেকে লুকাতে হবে না, মোবাইলটা কোথায়? আমি অকারণে মিথ্যা বলি না। তুমি কারো সাথে কথা বলছিলে না? না, আমি মোবাইলও ব্যবহার করি না। হোয়াট, ইউ ডোন্ট ইউজ এ সেল ফোন? তোমার ফেসবুক নাই? না, আমার ঘুমানোর সময় হয়েছে, আমি ঘুমাবো। গুড নাইট, শুভরাত্রি। শুভ্রা, শুভ্রা, ওঠো, আর একটু ঘুমাই না, পুজোর সময় হয়েছে, ওঠো। কে কে আপনি? আমি কে জানো না, সে তো পাপ, মহাপাপ। মা, মা, এই কে কে আপনি?
সাজিনি। What a dream. কি অদ্ভুত স্বপ্ন। মা মা প্রহর শেষে ধুলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। বাহ, বেশ ভালো বাংলা শিখে গেছেন দেখছি। শিখতে হলো, আরেকটা শিখেছি, কিন্তু মেয়েদের সামনে এটা বলা যাবে না, গুরু বলে গেছেন। কোনটা? নারী কভু নাহি চায় একা হতে কারো, এরা দেবী এরা লোভী, যত পুজো পায় তত চায় আরো, ইহাদের অতি লোভী মন, একজনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয় যাচে বহুজন। এটা রাইট? হাউ ডিড ইউ নো? তুমি জানলে কিভাবে? দেবীরা সব জানে। তার মানে তুমি নিজেকে দেবী মনে করো? এতে মনে করার কি আছে? হয় আমি দেবী, নয় পিশাচিনী। ওকে বাবা, মানলাম তুমি দেবী, কিন্তু পিশাচ এটা মানা যায় না, পিশাচেরা এত সুন্দর হয় না। কি? না কিছু না, শুনেছি দেবীরা নাকি বর দিতে পারে। পারে, আপনার বর চাই? অফ কোর্স। ঠিক আছে, আমি বর দিলাম, আপনি অভিশাপ থেকে মুক্ত করবেন। অভিশাপ? কিসের অভিশাপ? ছাড়ো তো, এসব বর চাই না আমি, আমার অন্য কিছু চাই। ঠিক আছে, কি বর চাই? দেবী চাই আমার। এভাবে দেবীকে পাওয়া যায় না, দেবীকে পেতে উপাসনা করতে হয়, তপস্যা করতে হয়, পূজো দিতে হয়। তপস্যা করতে হবে। এই যে দেবী, তপস্যা করার নিয়মটা একটু বলেছেন। বিয়েটা ভেঙে দিলেন? জি হ্যাঁ, শুনেছি তপস্যা করাকালীন নাকি সংসারের দিকে মনোযোগ দেওয়া নিষেধ। বিয়েটা তো হলো না, মাসির মন ভীষণ খারাপ। মা? আরে মাকে আমি মানিয়ে নেব, সমস্যা নেই। নিলেই ভালো, মায়ের মনে কখনো কষ্ট দিতে নেই। আরে না, আমি যা বলবো মা তাই শুনবে, সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমারও যাওয়ার সময় চলে এসেছে। যাওয়ার সময় এসেছে মানে কি? বিয়ের জন্যই তো আমি এখানে এসেছিলাম, আমার কাজ শেষ। কিন্তু আমার যে কাজ শেষ হয়নি, আর কিছুদিন থেকে যাওয়া যায় না। কালিরামপুর আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। কিন্তু আসি। হ্যালো, হ্যাঁ মিতা বলো। দেখো মিতা, আই এম রিয়েলি সরি, লিসেন, আমি ব্যাপারটা তোমাকে কিভাবে বলবো, আমি অ্যাকচুয়ালি পার্বতী ও শিট। মিতা, আমি তোমাকে পরে কল করছি। শুভ্র, আমি চলে যাচ্ছি আমার নিজের জায়গায় যেখানে আমি জন্মেছি, আর যেখান থেকে আমার গল্পের শেষ হবে। আমি বুঝতে পারছিলাম আমাকে তুমি ভালোবাসো, কিন্তু আমাকে তো ভালোবাসতে নেই, একটা অভিশাপের বিশাল বড় বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছি আমি। আর জীবন আমার সাথে এমনই উপহাস করছে, যে অভিশাপের ভার আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেই অভিশাপ কি তা থেকে আমি নিজেই অজ্ঞাত। তবে আমি এতটুকু বুঝতে পারি, আমি তোমার, মাসির, দিদার কিংবা রামবিলাসের মতো সাধারণ কোনো মানুষ নই, একটা ধূম্র জলের মধ্যে আটকে থাকা আমার এই জীবনের সাথে আমি কাউকে কোনো দিন জড়াতে চাই না। মিতা মেয়েটার সাথে বিয়ের দিন আমার দুই একটা কথা হয়েছে, মেয়েটি খুব ভালো, তোমাকে হয়তো ভালোবাসে, মেয়েটিকে বিয়ে করলে তুমি ভালো থাকবে। এই পৃথিবীতে কত রহস্যময় ঘটনাই তো ঘটে, আমি হয়তো সেসব রহস্যরই একজন, তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। তোমার নতুন জীবনে আমার অনেক অনেক আশীর্বাদ রইল, ইতি, দেবী কিংবা পিশাচিনী। না,
না পার্বতী, তোমার সাথে আমার অবশ্যই দেখা হবে আবার। আমি যাব, কালি রামপুর যাব। রামবিলাস, রামবিলাস! আগে বড় মা, গাড়ি এলো? না বড় মা, এখনো পৌঁছয়নি। এত সময় কেন লাগছে? এত সময় তো লাগার কথা না। বাজারের দিকে রাস্তা কাটেছে বড় মা, কি জানি বললো বিদ্যুৎ, বিদ্যুতের লাইন করবে, সেই জন্য মনে হয় গাড়ি ঢুকতে পারতেছে না। আহা, তো সেটার একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? এখানে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। আগে বড় মা, আমি ব্যবস্থা করেছি, টমটম পাঠিয়েছি, গাড়ি না ঢুকতে পারলে টমটমে করে চলে আসবেন। ঠিক আছে, গৃহপ্রবেশের সরঞ্জাম নিয়ে এসেছো তো? হ্যাঁ, সব এনেছি, শুধু ধাগাটা আনা বাকি। দেখো রামবিলাস, কোনো কিছু যেন কম না পড়ে। আগে বড় মা। আয় আয় দিদি ভাই, ভেতরে আয়। কেমন আছো দিদা? তোকে ছাড়া কেমন থাকবো বল, বাড়িটা একেবারে অন্ধকার হয়েছিল। এখন তো চলে এসেছি আমি। স্নান করে আয়, আমি ক্ষীর আর বিন্নি ধানের খই করেছি। না দিদা, আগে স্নান করে মন্দিরে যাব, কতদিন যাইনি, মন্দির থেকে এসে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পূজোর সব সরঞ্জাম মন্দিরে রাখিয়ে দিচ্ছি। ঠিক আছে। পার্বতী, দুর্গাপূজা আসছে, সববারের মতো এবারও মায়ের প্রতিমা কি তুই গড়বি? আমি না গড়লে দেবীর প্রতিমা হবে কি করে দিদা? আমি বলি কি, এবার না হয় কুমোরপাড়া থেকে কাউকে এনে প্রতিমা গড়িয়ে নিলে হয় না? কেন দিদা? না মানে তুই। তুমি চিন্তা করো না দিদা, সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক দিন পর আজ তোর প্রার্থনা শুনে সকাল শুরু হলো। দিদা, সব কিছু ঠিক করে রেখেছো? আজ কিন্তু প্রতিমা গড়ার মাটি আনবো। আমি রামবিলাসকে বলে রেখেছি, ও সব ব্যবস্থা করে রাখবে। ঠিক আছে। ও, তোকে একটা কথা বলাই হয়নি, কাল তোর মাসি চিঠি পাঠিয়েছিল। মাসি? হুম। ওখানে সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, কিন্তু শুভ্র। শুভ্র কি হয়েছে দিদা? কিরে, তুই এমন ব্যস্ত হয়ে গেলি কেন? না মানে কি যেন বলছিলে? ও হ্যাঁ, শুভ্র, শুভ্র এখানে আসছে দুর্গাপূজায়। ও মায়ের সাথে জেদ করে বসে আছে, এখানকার দুর্গাপুজো দেখবে। কিন্তু এখানকার পুজো তো আরো দেরি আছে, এত তাড়াতাড়ি এসে কি করবে? আহা, এমন করে বলছিস কেন? যত যাই হোক, আমাদের এই জমিদার বাড়ি তো এখন বাঙালির ইতিহাস ঐতিহ্যের অংশ। কি যেন বলে ওরা, হেরিটেজ? ও ওইটাই, কত দূর দূর থেকে মানুষ দেখতে আসে জানিস? আর শুভ্র তো আমাদের ঘরের ছেলে, ও জমিদার বাড়িটা একটু ঘুরে টুরে দেখতে চায়, তাই একটু আগেই আসছে আর কি। ও আচ্ছা, তা কবে আসবেন? আজকালকের মধ্যেই চলে আসার কথা। আচ্ছা। যত সব ব্যাপার স্যাপার, আসতে না আসতেই গাড়ি নষ্ট। ড্রাইভারটাকে কতবার বলেছি গাড়িটা ঠিকঠাক মতন সার্ভিসিং করিয়ে আনতে, এখন কি করব? কে কে ওখানে? কেউ কি আছেন? আমি আমি এখানে নতুন এসেছি, আমার আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, কুড ইউ প্লিজ হেল্প মি। ধুর, আমিও অজ পাড়া গায়ে, ইংরেজি কে বুঝবে? আমাকে আমাকে কেউ একটু সাহায্য করবেন, একটু হেল্প প্লিজ। আপনি? আপনাকে তো আমি স্বপ্নে মানে, আমি শিবসাচিনী, এখানে কেন এসেছে শুভ্র? আমি পার্বতীর সাথে দেখা করতে এসেছি। ভুল জায়গায় এসেছো।
চলে যাও, চলে যাও এখান থেকে। এখানে শুধু অভিশাপ আছে, ধ্বংস আছে, ধ্বংস। নো ওয়ে, পার্বতীর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। তোমাকে যেতেই হবে, যেতেই হবে শুভ্র। বাবুজি, কে কে আপনি? আমি রামবিলাস, জমিদার বাড়ি থেকে এসেছি। আপনি এখানে একলা দাঁড়ায় কার সাথে কথা কইছেন বাবু? আরে আমি তো ওনা কোথায় গেল? কি হলো বাবু? না না কিছু না। বড় মা আমাকে পাঠাইছেন আপনারে নিয়ে যেতে। বাট আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। এত রাইতে তো আর মেকার পাওয়া যাবে না বাবু। গাড়িটা এখানেই থাক, কাল সকালে আমি ব্যবস্থা করব। এখানে এভাবে রেখে চলে যাব? ভয় নেই বাবু, কেউ ধরবে না। আমার সাথে আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, চলুন। নমস্কার বড় মা। আরে শুভ্র, কত বড় হয়ে গেছো। থাক থাক, রামবিলাস। আকে বড় মা, পূজোর থালাটা কোথায়? এই এই যে বড় মা, দাও। এসো, ভেতরে এসো। জি। এত দেরি করলে যে বাবা? ওই তো রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল যে। ও, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। অচেনা জায়গা, কি না কি হয়। পরে আবার রামবিলাসে পাঠাইলাম। বড় মা, ইলেকট্রিসিটি চলে গেছে নাকি? ইলেকট্রিসিটি? বাবু কি বিদ্যুতের কথা বলতেছেন? এইখানে বিদ্যুৎ নেই। কি বিদ্যুৎ নেই? বিদ্যুৎ ছাড়া সার্ভাইভ করা কিভাবে পসিবল? আমরা তো এভাবেই থাকি বাবা। সন্ধে হলে ঘরে ঘরে প্রদীপ দেয়া হয়, ধূপ ধুনো দেয়া হয়। বাট আমার ফোন, ট্যাব, সব কিছুতে চার্জ শেষ। এখানে থাকতে হলে তো এভাবেই থাকতে হবে। জমিদার বাড়ি দেখতে এসেছো, কিছুদিন এই পরিবেশে থেকে দেখো কেমন লাগে। ওকে, তুমি গিয়ে স্নান সেরে এসো, আমি গরম পানি করিয়ে রেখেছি। ঠিক আছে। আমি খাবারের ব্যবস্থা করছি। বড় মা, ওই পার্বতীকে দেখছি না। ওর ঘরেই আছে, রাতে হয়তো ওর সাথে দেখা করা হবে না, কাল সকালে দেখা করতে পারবে। ও আচ্ছা। রামবিলাস, ওকে ওর কামরা দেখিয়ে দাও। আজ্ঞে বড় মা, আসেন। রামবিলাস শোনো। আজ্ঞে বড় মা। ওর দিকে একটু নজর রাখো, বুঝতে পারছো? আজ্ঞে। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. শুভ সকাল। অবশেষে দেবীর দেখা মিলিল আমার। ভেতরে আসবেন না। ওকে, বাট ওয়াই? স্নান না করে আমার মন্দিরে প্রবেশ করার অনুমতি নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্নান করতে যাচ্ছি। কিন্তু আমার যে একটা রিকোয়েস্ট ছিল। বরদান চাই? কাইন্ড অফ। বলে ফেলেন। আমি ভেবেছি আমি তোমাকে পারও রাখব। মানে পার্বতী ইজ লাইক একটু বড়, ইউনো, মানে কেমন জানো। এখন তো আমি এখানেই থাকবো, সো জাস্ট ইম্যাজিন, পার্বতী একটু এদিকে এসো তো, পার্বতী একটু চা করে দাও তো, পার্বতী এটা করো, পার্বতী সেটা করো, তার চেয়ে পারো, শর্ট অ্যান্ড কম্প্যাক্ট, হোয়াটস এ। পারও ডাকতে পারেন, কিন্তু নিজেকে দেবদাস ভাবার কোনো কারণ নেই। সেটা পরে দেখা যাবে। এখন গিয়ে স্নান করে আসেন, তারপর প্রসাদ পাবেন। ওকে। ওয়াও, হোয়াট আ বিউটিফুল প্যালেস। এমন জমিদার বাড়ির কথা শুধু বইতে পড়েছি, ইউ নো, বাট এখনো যে এমন বাড়ি আছে বিশ্বাসই করা যায় না। কেন, অনেক জায়গায় অনেক জমিদার বাড়ি তো আছে এখনো শুনেছি। না তার কই, কয়েকটা জমিদার বাড়ি ঘুরে দেখেছি আমি। হয় সেগুলো শুটিং স্পট করে যাচ্ছে তাই অবস্থা, না হয় জাদুঘর বানিয়ে সব কাঁচ দিয়ে ঘিরে ফেলেছে। দুঃখজনক, কিন্তু দিদাই বাড়ি, এই কালচার,
সব কিছু ধরে রেখেছে, একটুও পরিবর্তন হয়নি। এখানে সব রীতি রেওয়াজ সেভাবেই হয় যেভাবে 200 বছর আগে হতো। আচ্ছা, 200 বছর আগে কি এখানে প্রেম হতো? মানে শুনেছি বেশিরভাগ জমিদাররা নাকি খুব খড়ুস টাইপের হতো আর কি, প্রেম ট্রেম দেখলে একেবারে বনবাস দেয়াটে আর কি। এখানেও কি সেম কাইন্ড অফ রুলস? এখানে বনবাস দেয়া হতো না। যাক, বাঁচা গেছে। এখানে শুলে চড়ানো হতো। কি? আরে পারো, শোনো, এই যে এই হলেন জমিদার রামপ্রসাদ চক্রবর্তী। রয়্যাল লুক, রয়্যাল পার্সোনালিটি। ওয়াও, ইউ লুক সো বিউটিফুল, সো গর্জিয়াস হিয়ার। এটা আমি না। তাহলে ইনি রানী চন্দ্রাবতী। রানী চন্দ্রাবতী আমার মা। এই, তুমি তো তোমার মায়ের কার্বন কপি। হ্যাঁ, দিদাও তাই বলে, কিন্তু আমার তা মনে হয় না। আমার মনে হয় আমার মা আমার চেয়ে অনেক বেশি সুন্দরী ছিলেন। না না না, আই ডোন্ট থিংক সো, আমার তা মনে হয় না। আচ্ছা পারো, তুমি যে চিঠিটা লিখেছিলে সেটা? দুপুরের খাবার সময় হয়ে গেছে, আমাদের এখানে সব কিছু সময় মতো হয়, চলুন। আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো না। সন্ধ্যা প্রদীপ দিতে এলাম। ও আচ্ছা, আমি আসলে একা একা বোর হচ্ছিলাম, ইউ নো, এখানে নেট তো নেই, টিভি পর্যন্ত নাই। এখানে রাত ভীষণ রহস্যময়, রাত যত বাড়ে রহস্যের ধোঁয়াও তত বাড়ে। এই রহস্য সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, একে অনুভব করতে হয় তাহলে আর কোনো একাকিত্ব থাকে না। বুঝলাম। আচ্ছা, আজ বিকেলে চিলে কোথায় গিয়েছিলাম, ওখানে দেখলাম বাড়ির পেছনের দিকে একটা ভাঙা মন্দিরের মতো, ওটা কি মন্দির? সেরকমই কিছু। ওকে, পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখালে, মন্দিরটা তো দেখালে না। ওখানে বাইরের কারো যাওয়া নিষেধ। বাইরের? তার মানে আমি এখনো ঘরের হয়ে উঠতে পারিনি, তাই তো? না না, কথাটা আমি সেভাবে বলিনি, আমি আপনার ভালোর জন্যই বলেছি। এই জমিদার বাড়ির কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলোর মধ্যে এটাও পড়ে। ওই মন্দিরে কারো যাওয়া নিষেধ। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। আরে, এত রাতে কে ওটা? এ তো সেই মন্দিরের দিকে যাচ্ছে। এই যে, এই যে দাঁড়ান। হ্যাঁ না, এই যে এই দিকে, এদিকে আমার লাশটা গায়রা রাখছে। লাশ? কিসের লাশ? কে আপনি? আমার মতো এখানে আরো অনেক আছে। এই যে এই দিকে, এই ভাঙ্গা মন্দিরে, মন্দিরে লাশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, এই মেয়েটা কোথায় গেল? নূপুরের শব্দ। বাবু! হ্যাঁ? আপনি এত রাইতে এই মন্দিরের বাইরে কি করতেছেন? না মানে ইয়ে, আমি মানে এই মন্দিরে বাইরের কারো ঢোকা নিষেধ, চলেন। চলেন। ওই যে, ওই যে, আপনি 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 শুনতে পাচ্ছেন না? কি শুনবো? কে যেন কান্না করছে। না, কেউ কান্না করতেছে না, আপনি ভুল শুনতেছেন। এখানে নানা জীব জানোয়ার আসে, রাইতের বেলা নানা রকম শব্দ করে, চলেন। সেদিনের পর থেকে
শুভ্রর মনে অদ্ভুত একটা সন্দেহ ঢুকে যায়। তার মনেই হতে থাকে এই সাজানো গোছানো জমিদার বাড়ির ভেতরে এমন কিছু আছে যা রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকার যেমন তাকে দিনের সূর্যের আড়ালে, এই জমিদার বাড়িটাও তার কাছে তেমন মনে হয়। অপ্রতিরোধ্য এই রহস্য যেন তাকে টানছে। কে সেই মেয়ে? কিসের কথা সে বলছিল? কেন তাকেই বলছিল? আর ওই ভাঙা মন্দির, কেন সেখানে কারো প্রবেশ নিষেধ? সেই রাতের পর আরো কয়েক রাত সেই মেয়েটাকে সে দেখেছে। মন্দিরের পাশের একটা জায়গার দিকে নির্দেশ করে সে, কিন্তু সেই জায়গাটাতে কি এমন আছে কিছুই বুঝতে পারে না শুভ্র। এক একটা রাত তার কাছে এক একটা যুগ মনে হয়। সে ভাবে নিশ্চয়ই পার্বতী কিছু জানে, সে এই ব্যাপারে পার্বতীর সাথে কথা বলবে ভাবে। আর ঠিক সেদিন রাতে আমাকে যেভাবেই হোক পারোর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে, কিন্তু সুযোগই তো পাচ্ছি না। অলরেডি 8টা বাজে, এই সময়ে নিশ্চয়ই পারো ঘুমায়নি। আমি একবার ওর ঘরেই যাই। আরে রামবিলাস, এই সময়ে বড় মায়ের ঘরে ঢুকছে, তা আবার এমন লুকিয়ে লুকিয়ে, ঘটনা কি? আর কতদিন পরে আশ্বিন মাস, মনে আছে তো রামবিলাস? আগে বড় মা, এবার কিন্তু সবকিছু খুব সাবধানে করতে হবে, শুভ্র আছে। সেই দিন রাইতে দেখি সে মন্দিরের সামনে গেছে, ভেতরে যাওয়ার আগে আমি গিয়ে আটকাইছি। আমি আগেই বলছিলাম ওর দিকে নজর রাখতে। আগে বড় মা। রামবিলাস, দরজার বাইরে মনে কেউ আছে দেখো। না বড় মা, এখানে তো কেউ নেই। ঠিক আছে যাও। আজকে একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু বড় মা এত রাতে রামবিলাসের সাথে কিসের কথা বলছিলেন? আশ্বিন মাসে কি হবে? সামথিং ইজ রিয়েলি ভেরি ফিশি, ভেরি ভেরি ফিশি। আমাকে পারোর সাথে কথা বলতেই হবে। ওর ঘরের ভেতর থেকে এত আলো আসছে কিসের? ও মাই গড, পার্বতী এমন কাপড় পরে বসে আছে কেন? ওর হাতে খড়ক, এটা কি কি দেখছি আমি? মানুষের মাথা? এটা তো ঠিক সেই পিশাচিনীর মতো যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। তাহলে কি পার্বতী? না না, আমি ভুল দেখছি। পারো, তোমার সাথে আমার কিছু কথা আছে। প্রসাদ নেই। প্রসাদ পরে, আমার খুব জরুরি কথা আছে তোমার সাথে। ঠিক আছে বলেন। নট হিয়ার, এখানে না, চিরকোঠায় চলো। এসব কি হচ্ছে পারো? কি? কাল রাতে আমি তোমার রুমে এসেছিলাম, আমি সবকিছু দেখেছি। বেশ করেছেন। What the hell is this? এসব কি পারো? আমাকে সবকিছু বলো প্লিজ। আমি কিচ্ছু জানি না। পারো, পারো আমার চোখের দিকে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি পারো। আমার কাছে কিছু লুকিও না প্লিজ। আমি কাল আড়াল থেকে বড় মা আর রামবিলাসের কথাও শুনেছিলাম, অষ্টমীতে কি যেন একটা করার কথা বলছিল। নরবলি? হোয়াট? হিউম্যান স্যাক্রিফাইস? নরবলি মানে প্রত্যেক বছর অষ্টমীতে এখানে নরবলি দেয়া হয়, একজন পুরুষকে এনে বলি দেয়া হয়। তুমি তুমি জানো তুমি কি বলছো? শুধু তাই নয়, প্রত্যেক অমাবস্যায় একটা করে কোমরে মেয়েও বলি দেয়া হয়। ওয়াই? কেন? পিশাচিনীকে সন্তুষ্ট করার জন্য। মানে কি এসবের? এখনো এসব ফালতু রিচুয়ালস বিশ্বাস করো তোমরা? তোমরা কি জানো তোমরা একের পর এক খুন করে যাচ্ছ? জানি, আমি সব জানি, কিন্তু দিদার রামবিলাস ভাবে আমি কিছুই জানি না। তারা ভুলেই গেছে
আমি যে সেই পিশাচিনীরই প্রতিরূপ, আমার কাছ থেকে কিছুই লুকোনো যায় না। পিশাচিনীর প্রতিরূপ? কাল রাতে তো দেখেছই, পিশাচিনী আসে আমার কাছে, মিশে যায় আমার সাথে। আমি আমি আর আমি থাকি না, আমি হয়ে উঠি সেই পিশাচিনী। কি হলো, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? সত্য যে বড় কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কিন্তু পারো, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তো তুমি সবই জানো, কেন তুমি এসব থামাচ্ছ না? পিশাচিনীকে সন্তুষ্ট না করলে যে প্রলয় হয়। আমি আমি কিছু বুঝতে পারছি না পারো। শুনতে চাও? এই অভিশাপ এই জমিদার বংশ বহুকাল ধরে বয়ে নিয়ে আসছে। এই বংশের জমিদার মানে আমার বাবার বাবা, সে একবার এক কঠিন তপস্যা করে মৃত্যুঞ্জয় পাওয়ার জন্য, পিশাচিনীর ঘোর তপস্যা। পিশাচিনী তার তপস্যা সন্তুষ্ট হয় এবং তাকে দেখা দেয়, কিন্তু পিশাচিনী আসার পরে তিনি মন্ত্র বলে তাকে আটকে ফেলতে চান, আটকে ফেলে তার কাছ থেকে আরও অনেক কিছু হাসিল করতে চান। কিন্তু পিশাচিনীকে কি আটকানো যায়? পিশাচিনী ক্রোধিত হয়ে যান এবং তাকে ভস্ম করে দেন, সাথে সাথে এও অভিশাপ দেন যে এই বংশ সে নির্বংশ করে দেবেন। দিদা তখন সবে মাত্র এখানে বিয়ে করে এসেছে, নিজের স্বামীকে বাঁচাতে সেও পিশাচিনীর তপস্যা করে। পিশাচিনী তখন তাকে বলে প্রত্যেক অমাবস্যা একটা করে কিশোরী মেয়ে আর প্রত্যেক আশ্বিন মাসে একটা করে নরবলি দিলে তবেই সে সন্তুষ্ট হবে। এরপর থেকে এই রীতি চলে আসছে। আমি যেবার হলাম সেবার আমাকে নিয়ে সবাই এত মেতে ওঠে যে নরবলির কথা সবাই ভুলেই যায়। সেই খেসারত দিতে হয়েছিল আমার মাকে তার প্রাণ দিয়ে। শুনেছি মায়ের ওপরও সেই পিশাচিনী এসে ভর করত, ঠিক যেমন তোমার ওপর করে, তাই তো? একটা অদ্ভুত বানানো গল্পের উপর ভিত্তি করে একের পর এক মানুষ খুন, এসবের শেষটা আমি করবই। তোমাকে করতে হবে না শুভ্র, আমি সব করব। আজ মহাষ্টমী, আজ সব কিছু শেষ হবে। তুমি যাও, তৈরি হয়ে নাও, আমার উপর বিশ্বাস রাখো শুভ্র, সব কিছু ঠিক করে দেব আমি। তুমি যাও। শুভ্র, আমি চলে যাচ্ছি, আমার ভেতর দিয়ে অভিশাপের শেষ হবে। আমি তোমাকে বর দিয়েছিলাম না, অভিশাপের শেষ তুমিই করবে, তাই হলো। এবার মহাষ্টমীতে পিশাচিনীকে সন্তুষ্ট করতে তোমাকে বলি দেওয়া হতো, কিন্তু তা আমি কি করে হতে দেই বলো? ভালো তো আমিও তোমাকে বেসেছিলাম, কিন্তু পিশাচিনীদের মনে হয় ভালোবাসতে নেই। মন্দিরের সামনে চৌবাচ্চার নিচে লাশগুলো পুঁতে রাখা আছে, সেগুলো সৎকার করার ব্যবস্থা করো। তুমি ভালো থেকো শুভ্র, আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। ইতি দেবী নই, পিশাচিনীও নই, পারো। চিঠিটা পড়ার পর যেন আকাশ ভেঙে পড়ে শুভ্রর ওপর। বাইরে গিয়ে দেখতে পায় সেই মন্দিরটা জ্বলছে, ভেতরে অদ্ভুত দেখতে একটা মূর্তি, আর তার সাথে রহস্যজনকভাবে পড়ছে দেবযানী আর রামবিলাস। কিন্তু পার্বতীকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশকে খবর দেয়া হলে চৌবাচ্চা খুঁড়ে অনেক মানুষের শরীরের হাড়গোড় পাওয়া যায়। জমিদার বাড়িটা সিলগালা করে দেয়া হয়, কিন্তু এখনও সেখানকার মানুষ বিশ্বাস করে ওই পোড়া মন্দিরের পিশাচিনী আজও আছে। আজও নাকি মহাষ্টমীতে পার্বতীকে সেখানে দেখা যায়।